নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব, রবি সিংহ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতকের অথবা যদি কোনো জাতিকার জন্মকুষ্টি সাপেক্ষে রবি সিংহ রাশিতে অবস্থান করছে, তাহলে সেই জাতক ভীষণভাবে মনের দিক থেকে তারা উদার হয়ে থাকে এবং উচ্চ মনের হয়ে থাকে সর্বদা। এদের মধ্যে একটা গভীর অনুভূতি লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে, এবং সামান্য কথাতেই কিন্তু এরা গর্ববোধ করে। তাই এদের যদি কেউ গর্ব করছে, এরা কিন্তু ভীষণ আনন্দিত হয়ে থাকে এবং উৎসাহিত হয়ে থাকে যে কোনো কাজে। এবং এদের মধ্যে যেটা ভীষণভাবে দেখা যায় সেটা হচ্ছে আত্মসম্মান জ্ঞান এবং আত্মসম্মান এদের মধ্যে খুব প্রবল থাকে। কিন্তু এরা স্নেহশীল যেরকম হয়ে থাকে, এবং সেরকমও এদের ক্ষেত্রে দেখা যায় এরা প্রচন্ড সহানুভূতিপূর্ণ। দেখুন, দায়িত্ব তো এদের ভীষণ থাকে, দায়িত্বের মধ্যে এরা উচ্চ পদে যোগ্য অর্জন করে থাকে। দায়িত্ব নিতে নিতে সিঁড়ি ভেঙে ভেঙে জীবনের একটা ভালো জায়গায় যাওয়া, এটি কিন্তু দেখতে মূল লক্ষ্য থাকে। উচ্চপদস্থ যারা ব্যক্তি থাকে তাদের সাহায্য কিন্তু এরা পেয়ে থাকে সাধারণভাবে। পিতামাতার পক্ষ থেকে এদের এরা লাভ মেলে এরা জীবনে কিন্তু আশাবাদী ফল পেয়ে থাকে। উচ্চপদস্থ কোনো আত্মীয় কুটুম্ব এদের কিন্তু হতে দেখা যায় ভীষণভাবে। দেখুন, যদি এরা বিবাহ করছে তো উত্তম বংশে বিবাহ করে সাধারণত। কোনো মানুষকে বিবাহ করছে, কোনো পুরুষকে বিবাহ করছে, কোনো নারীকে বিবাহ করছে, তো বিবাহ এদের ক্ষেত্রে ভালো বংশে হয়ে থাকে সাধারণভাবে। আর্থিক দিক থেকে না হলেও সামাজিক দিক থেকে কিন্তু বংশ এদের ভালো হয়ে থাকে। অধীনস্থ ব্যক্তির জন্য এদের ক্ষেত্রে অশান্তি হতে দেখা যায় ভীষণভাবে, এটা সর্বদাই থাকে। কম বয়স থেকে বেশি বয়স পর্যন্ত, ব্যবসা ক্ষেত্র থেকে চাকরি ক্ষেত্র, কর্মজীবনে সব ক্ষেত্রেই থাকে এদের। রাজা বা রাজতুল্য ব্যক্তির কাছ থেকে এদের লাভ মেলে, অর্থাৎ কোনো মন্ত্রী হতে পারে, কোনো আমলা হতে পারে, কোনো নেতা হতে পারে, কোনো উচ্চপদস্থ ব্যক্তি হতে পারে অঞ্চলের, তাদের থেকে এদের কিন্তু লাভ মিলতে দেখা যায়। অপরের মৃত্যুতে এদের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যায় ভীষণভাবে। হয়তো পরিবারের কোনো একজন ব্যক্তি ছিল, তিনি মারা গেলেন, তারপরে জীবনের একটা মোড় ভীষণভাবে ঘুরে গেল, জীবনে একটা বিরাট উন্নতি কিন্তু লক্ষণীয় হয়ে থাকে। এদের মধ্যে দেখা যায় শিল্পকলার দিকে ঝোঁক, আর্টিস্টিক ব্যাপার, আর্টিস্টিক নেচার এদের মধ্যে ভীষণভাবে থাকে, বিশেষ করে অভিনয় জগৎ বিশেষ করে। এছাড়া মিউজিক, ইনস্ট্রুমেন্ট এই ধরনের বিষয়গুলো কিন্তু এদের ভীষণভাবে আকর্ষিত করে, এরা এগুলোকে ভীষণ ভালোবাসে। বিদেশি বা বৈদেশিক ব্যাপারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে এদের ভাগ্যবৃত্তি হয়ে থাকে। তাই দূরস্থানে বিশেষ করে এদের যদি কোনো ব্যবসা করছে, তাহলে সেক্ষেত্রে সফলতা এদের জীবনে প্রাপ্তি হয়ে থাকে। কোনো গুরুজনের মৃত্যু হতে পারে, সেখানে কিন্তু প্রতিষ্ঠা বা সম্মান এরা পেয়ে থাকে। স্ত্রীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করে সর্বদা। শারীরিক অবস্থার জন্য জীবনে বড় ক্ষতি হয়ে থাকে কর্মক্ষেত্রে, জীবনে বড় ক্ষতি হয়ে থাকে আর্থিক ক্ষেত্রে, তাই শারীরিক ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখা উচিত। এরা অনেক সময় কি হয়, আবেগ প্রবণতার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভুল করে ফেলে, যার দরুন এদের জীবনে কিন্তু পারিবারিক সূত্র থেকে বা জ্ঞাতি সূত্র থেকে বা কাছের মানুষ থেকে অপবাদ, অপযশ, অপমান আসতে বা হতে দেখা যায়। তাহলে আপনারা জানলেন যে রবি যদি কারো সিংহ রাশিতে অবস্থান করছে জন্মকুষ্টি সাপেক্ষে, তাহলে কি ফল প্রদান করতে পারে জাতক জাতিকা সাপেক্ষে, তাহলে আমি সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। আমাদের ছোট্ট ছোট্ট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।